मीटर वाले उन्नीस मीटर स्थान जे सेकेंड जे एप्लीकेशन टा सही टा होच्छे जे एक टा बिटारी इंटरनल रेजिस्टेंस तुम्हें मापते होगे मेजरमेंट ऑफ इंटरनल रेजिस्टेंस ऑफ द बिटारी सेकी कोडे पूरी माप कोडे सर्किट टा एक टू चेंज करा हो এক্ষেত্রে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এই পোর্শনটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এটা খালি রাখবো। মাপতে হবে অভ্যন্তরীণ রোধ, একটা বৈটারির অভ্যন্তরীণ রোধ। ধরো এই ব্যাটারিটা তোমার অভ্যন্তরীণ রোধ মাপতে হবে, তাহলে এইখানে করা হয় কি, একটা সুইচ দিয়ে দেওয়া হয়, এখানে একটা রেজিস্টেন্স দেওয়া হয়, সার্কিটটাকে এভাবে একটু তোমায় চেঞ্জ করে দেওয়া হয়। বুঝতে পারলে না পারলে না, তাহলে এইটার তোমার ইএমএফ অভ্যন্তরীণ রোধ তোমার আর, ইউ হ্যাভ টু মেজার দি ভ্যালু অফ আর। তাহলে প্রথমে কি করা হয়, এই সুইচ যেটা আছে সেটা খুলে নেওয়া হয়, খুলে পরে ঢুকিয়ে রাখবে। সুইচ মানে কেমন, না ল্যাবরেটরি সুইচ দেখেছো কি, দুটো এরকম পাত আছে তামা, এইখানে একটা স্ক্রু আছে, এইখানে একটা স্ক্রু আছে, এইখানে ব্যাটারি থেকে দেখো কারেন্ট আসছে, এখান দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। এইবার এই ফাঁকেতে একটা গুঁজি রাখা হয়, গুঁজি মেরে দেওয়া, এই যে গুঁজি, দিস ইজ গুঁজি, যেই গুঁজিটা, এই গুঁজিটা আছে তার না এই জায়গায়, যেই পুঁজিটাকে তুমি এটা দেবে তাহলে কি হবে, তুমি কোবো এইখান থেকে এইটা সব মেটালে দিয়ে এইখানে গেলো, দিয়ে এখানে গেলো, দিয়ে এখানে গেলো, দিয়ে আউটার সার্কিটে চলে যাবে। বুঝতে পারলে না পারলে না, আর এই গুঁজিটা খুলে নিলে কি হবে, তাহলে আর তোমার এই সার্কিটটা ওপেন হয়ে গেলো, আর যেতে পারলো মাঝে এয়ার গ্যাপ খানিকটা এতটা রয়ে গেল, এই হচ্ছে সুইচ। তাহলে এই গুঁজিটা খুলে তুমি পকেটে ঢুকিয়ে রাখবে, ঢুকিয়ে রাখলে কি হবে, কারেন্টটা দেখো তুমি এই পথে ফ্লো করবে, এ ব্যাটারিতে এদিক দিয়ে যাবে, আর এর জন্য দেখো তুমি এই পথে যাবে, এদিকে আর যেতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে তুমি নিষ্পন্দ অবস্থা কত দৈর্ঘ্যে হয় দেখবে, নিউট্রাল কন্ডিশনকে বাংলায় বলা হয় নিষ্পন্দ অবস্থা। ধরো ইন ওয়ান সেন্টিমিটার যখন দৈর্ঘ্য তখন এই গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ না, দিস ইজ জি, নো ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইজ অবজার্ভ অ্যাট এ লেন্থ ইন ওয়ান সেন্টিমিটার অফ দি পোটেনশিওমিটার ওয়্যার, সো অ্যাজ দি কি ইজ ওপেন সো কারেন্ট ক্যান নট ফ্লো ইন দিস ওয়্যার, এবং অ্যাজ নো ডিফ্লেকশন অফ দি গ্যালভানোমিটার ইজ অবজার্ভ সো দি কারেন্ট থ্রু দিস পাথ ইজ ইকুয়াল টু কত, জিরো, অর্থাৎ কারেন্ট ফ্রম দ্য ব্যাটারি জিরো অ্যান্ড কারেন্ট ফ্রম দি ব্যাটারি ই ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো দি টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড সো অ্যাট ইন দিস কন্ডিশন ইউ গেট দি ইএমএফ অফ দি ব্যাটারি L1 by L into EG, এটা পাবো, ঠিক আছে। এইবার এই চাবিটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সার্কিটটাকে ক্লোজ করে দেওয়া হবে। সার্কিটটা ক্লোজ করলে কি হবে, এইটা ধর একটা অজ্ঞাত রোধ বড় আর মানে এর মধ্য দিয়ে তাহলে তোমার তড়িৎ প্রবাহ হবে, তাহলে যেই তড়িৎ প্রবাহ হলো তাহলে তুমি তখন যেটা পাবে যে L2 সেন্টিমিটার দৈর্ঘ্যে ধরো নিষ্পন্দ অবস্থা পাওয়া যায়, তাহলে L2 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ অবস্থা পেলে তাহলে তখনও নো কারেন্ট ফ্লোজ থ্রু দ্য গ্যালভানোমিটার, এই পথে তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে তখন তাহলে কি হবে, তড়িৎ প্রবাহ তখন দেখো পাবে যে এই দুই, এইটা যদি L2 সেন্টিমিটার ধরো,
এই দুইয়ের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দি রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, হবে নাকি দেখো দেখি, এটা সমান্তরাল সমবায় যুক্ত আছে, আছে না? নেই, ঠিক আছে? অর্থাৎ ভি তখন আর ই নয় কিন্তু, তখন ভি ইকুয়াল টু এল টু বাই এল ইন টু ই জিরো। দেখো পাবে না, পাবে না, এই লাইনটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে চাপিটা দেওয়া অবস্থায় এল টু সেন্টিমিটার দূরে যদি তোমার নিষ্পন্দ অবস্থা পাওয়া যায়, সেই অবস্থায় এই রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য হবে সেটা হবে ভি ইকুয়াল টু এল টু বাই ক্যাপিটাল এল ইন্টু ই জিরো, ঠিক আছে? সুতরাং তোমায় মাপতে হবে ই বাই ভি ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু, কত সেন্টিমিটার দূরে নিষ্পন্দ অবস্থা পাচ্ছ তুমি সেটা দেখে নিতে পারছ। হোয়াট ইজ ই, এইটা পড়েছো দেখো, ই ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর হবে বাই ভি, ভি মানে আবার আই আর, আই আর আর হচ্ছে রেজিস্ট্যান্স, ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু, আই আই বাতিল হয়ে যাবে, সুতরাং ওয়ান প্লাস মোলার বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু এল ওয়ান বাই এল, এইটাই এইভাবে করবো, তোমার বইটা একটু বড়ো করে করা আছে, টুক করে এভাবে হয়ে যাবে, বুঝতে পারলে না, পারলে না? সুতরাং মোলার বাই ক্যাপিটাল আর এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান, মোলার ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু এল ওয়ান মাইনাস এল টু মাইনাস ওয়ান, এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান, বুঝতে পারলে না, পারলে না? তাহলে এইভাবে তুমি দেখো অজ্ঞাত রোধটা নির্ণয় করতে পারো। এই যে রোধ এটা আর, এটা তোমার জ্ঞাত রোধ, দেখবে ল্যাবরেটরিতে তোমার দশ ওম, পাঁচ ওম, পনেরো ওম এরকম বিভিন্ন রোধ তুমি দিতে পারো, দেখবে তুমি দশ ওম রোধ মানে রোধ চাও তোমায় দেবে, অর্থাৎ এই ক্যাপিটাল আরের জায়গায় দশ, এল ওয়ান এল টু তুমি এক্সপেরিমেন্টালি দেখে নিতে পেরেছো, ঠিক আছে না, ঠিক নাই? তাহলে তুমি এই সমীকরণ থেকে অজ্ঞাত রোধটা পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলি, এটা অসুবিধা হয় হোল সিলেবাস পড়ার পর এই সমীকরণটাই ভুলে যায় অনেক ক্ষেত্রে, ছেলেরা জিজ্ঞাসা করে এই বললে এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান না ওয়ান মাইনাস এল ওয়ান বাই এল, এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান না ওয়ান মাইনাস এল ওয়ান বাই এল, জিজ্ঞাসা করার দরকার নেই, দিস উইল বি অবশ্যই পজিটিভ, অবশ্যই পজিটিভ রাশি হবে, সুতরাং এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ানই হবে, অর্থাৎ তোমার যেটা দিয়েছে প্রশ্নপত্রে বড়ো লেন্থ বাই ছোটো লেন্থ করে দাও, দিয়ে একবার দাও, তুমি যদি না জেনেও করো না বুঝেও করো তাহলে দেখো উত্তর ঠিক বেরিয়ে যাবে, এবং এল ওয়ানটা বড়ো হবে স্বভাবতই, তার কারণ এল ওয়ানটা কি এর তড়িৎচালক বল আর ভিটা কি বিভব পার্থক্য, সুতরাং তড়িৎচালক বল হবে তখন তো বেশি দৈর্ঘ্যে তোমার নিষ্পন্ন বিন্দু পাওয়া যাবেই, তখন তড়িৎচালক বলটা বেশি, কথাটা বুঝলে না, বুঝলে না? আবার এ ভুলটাও হয় যে আর ইন্টু ওয়ান মাইনাস এল ওয়ান বাই এল টু, বা লিখে ফেলে ও এল টু বাই এল ওয়ান, এ ভুল করলে তোমায় বাঁচানো যাবে না, এল টু বাই এল ওয়ান অবশ্যই একের থেকে ছোটো রাশি, এটা পজিটিভ পাচ্ছ, সেক্ষেত্রে আর তো কিছু করার থাকবে না, এইটুকু জায়গা কিন্তু তোমার মেমোরির মধ্যে রাখতেই হবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে দেখবে অঙ্কগুলো লেখাটা যত বড় হয় সলিউশনটা তার থেকে ছোট, অর্থাৎ প্রবলেমটা যে এত বড় দেবে কিন্তু সলিউশনটা দু লাইন, শুধু এই ফর্মুলা ফুট করে দেবো আর কিচ্ছু করতে হবে, ঝাম করে বেরিয়ে যাবে, কথাটা বুঝতে পারলে না, পারলে না? সুতরাং পোটেনশিওমিটারের সাহায্যে যে কীভাবে অজ্ঞাত রোধ নির্ণয় করা যায় বললে এই সার্কিটটা দিতে হবে প্লাস লেখাটা, কিন্তু আরেকটা ভুল যেটা হয় সার্কিটটা মনে রাখতে পারে, সার্কিটটা কিন্তু তোমার মনে রাখতে হবে, কথাটা বুঝতে পারলে না, পারলে না? সার্কিটটাও মনে রাখতে হবে, এক্ষেত্রেও তোমার সাহায্য করার মতো কিছু থাকবে না, মানে এমন কোনো কাল্পনিক নিয়ম বলে দাও যে যাতে করে সার্কিটটা মনে থাকে, কী জানি হবে কি না, ঠিক আছে? সেই কারণে সার্কিটটা মাঝে মাঝে বাড়িতে এঁকে প্র্যাকটিস করবে, মাঝে মাঝে মানে অন্তত সপ্তাহে একবার করে আঁকবে, তাহলেই দেখবে তোমার মেমোরির মধ্যে থাকবে, তা না হলেই দেখবে আস্তে আস্তে মেমোরি থেকে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে না, ঠিক নাই? হ্যাঁ, এটা তো